আম্মু, আমি একটু না বাইরে বেড়াতে যাচ্ছি। আমরা সব ফ্রেন্ড মিলে গেট টুগেদার করবো, তো তো সেখানে আমরা যাচ্ছি, ঠিক আছে আম্মু? আসতে একটু লেট হবে, তো আমি আসতেছি আম্মু। হ্যাঁ, ওকে। সুগন্ধা, আজকে যাস না মা, আমার বাম চোখটা কেন জানি সকাল থেকে ফরফর ফরফর করতেছে। দেখ এ দেখ দেখ, বাম চোখটা কেন জানি ফরফর করতেছে, মনটাও ভালো না রে। যাস না আজকে বাম চোখ, বড় বুজুগরা বলে বুঝলি, যে বাম চোখটা না ফরফর করলে বলে বিপদ হয়। আজকে যাস না মা, বুঝলি? আমার মনটা এমনি ভিতর থেকে কেমন ঘাই হচ্ছে, আজকে যাস না। আমি যখনই কোথাও বেড়াতে যাই তুমি এরকমই করো, দূর বাবা। এখন বাম চোখ কী হচ্ছে দেখে যাওয়া যাবে না, এটা কোনো কথা? দূর, আচ্ছা ঠিক আছে। আম্মু কোথায় গেলা? শুনো, আজকে তোমার দুই চোখ ঠিক আছে তো? কোনো সমস্যা নাই তো? না, আগে বলে নাও ভালো, তোমার শরীর ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে। শুনো, আমি না আজকে একটু ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি বাইরে, ঠিক আছে? এসে তার বাসায় এসে তারপর তোমার সাথে কথা হবে, ঠিক আছে? তাহলে আমি যাই আম্মু। হ্যাঁ, আজকে কিন্তু আমাকে থামাথামি করিও না প্লিজ। সুগন্ধা, সুগন্ধা শুন না রে, আজকে আবার যাচ্ছিস? দেখ বেশি দূরে যাস না মা, আমার মনটা কেন জানি ধরপর ধরপর করতেছে, আজকে বেশি দূরে যাস না, ঠিক আছে? আচ্ছা শুন শুন, আমার কথা শুন আগে। উফ বাবা, আমি যতক্ষণ থাকবো তুমি আমাকে বিরক্ত করবা, উফ। দেখ, বলছিলাম না আমি যে দেখ, দেখছিস একটা টোকা পাইছিস, ব্যথা পাইছিস? এই জন্য মানা করি মা, মায়ের কথা তো শুনো না। এইবার দেখছিস ব্যথা পাইছিস না? বাধা দিচ্ছে, আল্লাহর তরফ থেকে বাধা হচ্ছে, না যাওয়াই ভালো। মায়ের কথা শুনলে অনেক দূর আগাবি। মা যখন বলতেছে যাস না, তাহলে যাস না মা, এই জন্য তোর বিপদ হয়। একবার তোর ভাই আমার কথা না শুনে চলে গেছিলো, এভাবেই ও একবার গেটের সাথে ধাক্কা লাগছিল ওর। আর এ ওর যে ওরও কী হয়েছে জানিস, সব টাকা পয়সা চুরি হয়ে গেছে। এই জন্য বলি মায়ের কথা শুনতে হয়, মায়ের কথা না শুনে কেউ জীবনে উন্নতি করতে পারেনি। এই জন্য বললাম বাসায় থাক, ঠিক আছে? পুরে বাবা, তোমার সারা জীবন এগুলাই লাগে থাকে, দূর কোথাও যাবো না, ভালো লাগে। আম্মু, আমরা সবাই মিলে একটা প্ল্যান করছি জানো কি, আমরা সবাই মিলে সিলেটে যাব। ওখানে জানো বিছরা কান্দি একটা জায়গা আছে, ওটা এত সুন্দর, শুধু পানি আর পানি, সেখানে এত মজা হবে। আমরা সব ফ্রেন্ডরা মিলে ওখানে যাওয়ার ডিসাইড করছি, কেমন হবে আম্মু? খুব ভালো জায়গা না? শুন না মা, পানির এলা জায়গায় যাস না, শুনে তো ভালোই লাগলো, সিলেটে যাবা ভালো কথা, কিন্তু একটা কথা ছিল, পানির ধারে যাওয়া কিন্তু বিপদ মা, বুঝলি? একজন না ওখানে ঘুরতে গেছিলো, ঘুরতে গিয়ে দুই স্বামী স্ত্রী জানিস মারা গেছে পানিতে ডুবে। এই জন্য বলি পানির জায়গায় যাওয়া খুব বিপদ, মনটা মানে না মা। তুই আমার একমাত্র মেয়ে, বল কিছু হয়ে গেলে আমি কোথায় যাব, কি নিয়ে থাকব? এই জন্য মায়ের মন, বুঝিস না? মায়ের মন মানে না রে, এই জন্য তোকে মানা করি, যাস না মা, যাস না। তুমি যেখানেই যাওয়ার কথা বলি তুমি এরকমই করো, তুমি এরকম কেন করো বলো? কারো মারা এরকম করে না, শুধু তোমাকেই দেখি। জানো আমার ফ্রেন্ডের মারা আছে, কি সুন্দর ওদেরকে যাইতে দেয়, কেউ এত বাধা বিপত্তি দেয় না। তুমি শুধু এগুলো করো, ঢং করো, ওদের বাচ্চা কাচ্চা নাই, ওরা তো এরকম করে না, আমাকে একদম ভালো লাগে না। তুমি আমার সাথে আর কথা বলবো না প্লিজ। এগুলো কাহিনী কে বলে আম্মু? তুমি এত কাহিনী জেনে যাও, আমরা তো শুনি না, আমরা তো জানি না, এক দুটো অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তাই বলে কি মানুষ বেড়াতে যাবে না? ও বাবা, তোমার সাথে কেউ পারবে না, ঠিক আছে যাবো না, ঠিক আছে? তোমার মন খুশি, যাবো না, ক্যান্সেল। আম্মু, আমি জানি তুমি আমার ভালোর জন্যই সব কথা বলো, তাই না? সো জানো আমি একটা ডিসাইড করছি যে এবার আমি একটা সেফ জায়গায় যাব, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে আমি দেশের বাইরে যাব, আমার অনেক ফেভারিট একটা জায়গা, সেটা হচ্ছে কাশ্মীরে। সো এখানে গেলে তো তোমার অনেক সেফ আর অনেক সুন্দর জায়গা, সেটা আমার অনেক ইচ্ছা আম্মু, বুঝছো? তোমাকে কোনো টেনশন করতে হবে না, আমি সব ব্যবস্থা করে নিছি। আর আমি নিজের ইউটিউব চ্যানেল থেকে যা বেতন পাই, যেটা স্যালারি পাই, সেটা দিয়ে আমি যাব, তোমাকে কোনো টেনশন করতে হবে না, ওকে আম্মু? হ্যাঁ সেটা তো জানি, তুমি ইউটিউব থেকে টাকা পাও, তোমার তো এখন ভালো, আমার মেয়ে তো বড় লোক হয়ে গেছে বাবা, ভালোই মা, যাও যাও, ভালো কথা, ঠিক আছে? এখন যাই ঘুমাও, এখন আবার রাত হয়েছে তো, ঘুমাও। এগুলো ভালোই করছো, কে কে যাবা তোমরা সবাই মিলে? আচ্ছা যাও, ভালো ভালো ঘুরে টুরে আসো, ঠিক আছে? আচ্ছা, তোমাকে টিকিটেরও এয়ারলাইন্সের এগুলো কোনো কিছু চিন্তা করতে হবে না, হোটেল বুকিং সব হয়ে গেছে জানো। ওয়ান ইয়ার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমি টিকিট, এয়ারলাইন্সের টিকিট অ্যান্ড হোটেল বুকিংও করে ফেলেছি খুব সহজেই, বুঝছ আম্মু? তুমিও যদি কখনো, তোমাকে বাইরে যেতে হয় না, তুমি ওয়ান ইয়ার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে তুমি এখান থেকে টিকিট নিতে পারো, অনেক সুন্দর, অনেক সুলভ মূল্যে পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, তাহলে তো ভালোই, যা যায় ঘুরে আয়, সব ব্যবস্থা তো হয়েই গেছে, ঠিকই আছে, যা যায় ঘুমা। হ্যাঁ সকালে উঠে তারপর কথা হবে। আচ্ছা, কত ডিস্টার্ব দিচ্ছ আম্মু? আমি ঘুমাই আছি না, তুমি কেন এত ডিস্টার্ব করতেছো আমাকে? কী হয়েছে এবার?
দা ঘুমায় আছো মা? শুনো মা, একটু উঠো না, আমি একটা স্বপ্ন দেখছি, বুঝছো? স্বপ্নে দেখছি কি, তোমার প্লেনটা না ক্র্যাশ করছে, আর ওর মধ্যে তুমি আসো প্লেনের ভিতরে। এই জন্য ঘুম থেকে উঠে দৌড়ে আসলাম বলার জন্য। মা, আমার মনটা একদম ধড়পড় ধড়পড় করতেছে মা, আমার আর বাঁচতে পারবো না, আমার একদম একটা মাত্র মেয়ে, তার মধ্যে যদি এরকম স্বপ্ন দেখি তাহলে বল কি হয়, আমার আর ভালো লাগতেছে না রে, কলিজাটা ধড়পড় ধড়পড় করতেছে রে, আমি কোথায় যাই? সামু, তোমাকে আর কান্না করতে হবে না, আমি আর কোথাও যাব না, এবার তুমি হ্যাপি, অনেক খুশি না তুমি? যাও এবার, যাই নিজের ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। আচ্ছা মা, যাবি না? আচ্ছা আচ্ছা, তাহলে ঘুমা, হ্যাঁ আমিও যাই, ঘুমাই তাহলে। কোথাও যাস না।